নিউ ব্লগ গাইস, তো আমরা এখন বেরোচ্ছি। আমাদের অলরেডি দেরি হয়ে গেছে, পিছন থেকে তোমরা ভিউ দেখতেই পাচ্ছ। গাড়ির নিচে ওয়েট করছে আমাদের জন্য, গাড়ির নিচে ওয়েট করছে জন্য সবাই রেডি হয়ে গেছে আমাদের এখানে। হ্যালো, তো এরপরে যা হবে আমাদের এখন এখান থেকে নাথুলা বাবা আমাদের ছাঙ্গুল একটাও যাবে না, সবাই এখান থেকে বেরোনো হচ্ছে। চলো, এখানে তাড়াহুড়ো চলছে, সবাই লেট হয়ে গেছে। হয়েছে এই সোমন সুজিত গ্লাভস আছে, আমার গ্লাভস এখান থেকে টুপির ভিতরে মাল থেকে বেরিয়ে যাচ্ছি। সবাই এখানে ওয়েট করছে, যার বেশি লেট হয় মানে তার সব থেকে বেশি লেট হয়। তো আমরা এখানে যাওয়ার ট্যাক্সিও পাইনি, সবাই ওয়েট করছি। 1 2 3 4 5 6 7 8 8 জন, 8 জনের ট্যাক্সি। বাজারস্ট্যান্ডে পৌঁছালাম, তো এখান থেকে গাড়ি ধরবো। গাড়ি ধরে এখান থেকে আমরা নাথুলা ছাঙ্গুলে গাড়ি থেকে বাবা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এখন এখান থেকে নাথুলা হচ্ছে 30 কিলোমিটার। পিছনে দেখি পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ, খুব সুন্দর একটা ভিউ। এখনো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, কিছু খেতে হবে। তো এরপরে এখনো 30 কিলোমিটার যেতে হবে, তারপরে আমরা নাথুলা পৌঁছাবো। তারপরে এখন বাবা মন্দির আছে, নিচে সব ভিউ পয়েন্টের জন্য সব ওয়েট করে আছে, দাঁড়িয়ে আছে। কি হলো, তোর লক হয়ে গেছিলি? কি হয়েছে? কি বলা যায়নি, মানে বলছে আমার ভেতর দিয়ে লক হয়ে গেছিল। চাই থেকে শুরু হয়, চাই শেষ হয়। নাথুলা পৌঁছে গেছি, নাথুলা উপরে গিয়ে কোনো ভিডিও করতে দেবে না, সেজন্য এখান থেকেই যা করার করে নিচ্ছি। ওপরে গিয়ে কোনো অ্যালাউই নেই, ফোন সুইচ করে দেবে বলছে। তো ওপরে গিয়ে কোনো রিস্ক নেওয়া যাবে না, এখান থেকে দেখে নয়। এখান থেকে আমরা ওপরে যাবো, এক সাইড চায়না থাকবে, এক সাইড ইন্ডিয়া থাকবে। চলো দেখা যাক কী হয়। চলো, আমরা সেখান থেকে আমরা 12:30 মতো বেরোতে হবে। আমরা এখানে নাথুলা যে মেমোরি ভিজিট করেছি তার একটা সার্টিফিকেট দিয়েছি। এখানে 3 জায়গায় ছবি তুলতে হবে, আমি নিয়েছি, সৌমাল্য নিয়েছি, আর কৌস্তব নিয়েছি। এখানে ছবি তুলে সার্টিফিকেটটা নিজের কাছে রাখবো, একটা স্মৃতি হিসেবে, যে আমরা নাথুলা কোথাও গেছি, একটা স্মৃতি হিসেবে থাকবে, তো সেই জন্য নেওয়া। এখানে সব ছবি তোলা হচ্ছে। আমরা এখানে ইয়ে আছে, শিবাজি রাওয়ার মূর্তি, আর এখানে বর্ডার, এটা এখানে ভিডিও করতে দিচ্ছে। পিছনে চারিদিকে যেমন ওয়াও ওয়াও সিন হচ্ছে,
গাইস, তো এরপরে আমরা সঙ্গলেক বা বাবা মন্দির যে কোনো একটা যাবো। তো আমরা এখান থেকে এখন লিফ্ট করছি, তো আমাদের ড্রাইভার রেগে গেছে, আমাদের 12:30 হয়ে গেছে আর ও আগে কি হবে বুঝতে পারছি না। ও বলছে বাবা মিট নিয়ে যাবে না, আমরা বাবা মিট বাবা মন্দির যাবো। তো এখানে খুব সুন্দর ওয়েদার, এখানে যে বলেছিল যে প্রচুর শ্বাসকষ্ট হয় বা এরকম কিছু হবে, আমাদের সেরকম কিছু হয়নি। তো তারপরে দেখা যাক কি হয়, আমাদের কিছু হয়নি। আর একটা ইম্পর্টেন্ট নোটিশ যে সোমবার আর মঙ্গলবার নাথুলা বন্ধ থাকে, তো যারা এরকম পাস নিয়ে আসবে তারা জেনে সোমবার মঙ্গলবার বাদ দিয়ে আসবে। তো তারপরে চলো এখন যাওয়া যায় আগে কোথায় যায়। আমরা এখানে এখন চা খেতে এসেছি সুইটোর সঙ্গে। এখানে হটস্পট, খুব ভালো চা পাওয়া যায় ইন্ডিয়ান আর্মি, সম্পূর্ণ আর্মি। আমি বলবো এখানে যদি আসেন বাইরে নাথুলা পাশে চা খাবেন না, এক চা বা কফি কোনো কিছু টেস্ট করবেন না, একবার নাথুলা পাশের পরই বাবা মন্দির আসছে, বাবা মন্দিরে এসে আর্মির এই ক্যাম্প থেকে চা খান, অসাধারণ চা এবং খুব কম দাম, ঠিক সমতলের মতন কম দাম। এখানে 10 টাকায় এক কাপ হচ্ছে, কাপটা দিয়েছে বোধহয় 100 ml কাপ দিয়েছে, 10 টাকা দাম। বাকি সব জায়গায় চা একদম জঘন্য, 40 টাকা দাম। এবং আমি তো বলবো এখানে এসে অনেক ভ্যারাইটি অপশান পেয়ে যাবেন আপনারা, অনেক বসার অপশান আছে। 10 টাকা চায়ের সঙ্গে এত সুন্দর ভিউ, এতে তো পয়সা শোধ হয়ে যাবে না, এতে পয়সা শোধ। আমাদের বাঙালিদের কথা পয়সা শোধ, পয়সা উসুল হয়ে গেছে। এই চায়ের মজা নি, বাই। পয়েন্ট আছে, আমরা ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি, আমিও সুযুক্ত আছি, দেখা যাক কি হয়, কেমন কি ভিউ হয়। ভাই সেটা দেখতে পাচ্ছ, এটাই বাবা, খুব ভালো স্থাপতি করা আছে, ভালো জায়গা। এখানে ইন্ডিয়ান আর্মি গান চলছে। চলো, আমাদের 50 হয়ে গেছে, আমাদেরকে যেতে হবে এবারে। আমি ঘুমনে আয়া ঘুমনে তো বাংলার বর্ণ এটা কোসে উঠেছে তো কে কনে উ তো ঠানে বকনে মেরে কা মারনা হ্যায় না না আপকো নেই মারনে কা হ্যাঁ মা আপি মার আপকো কিউ মার কে হাম কিয়া করেঙ্গে আপকো নেই মারনে আপকো এক ভি নুকসান নেই পৌঁছানে না টুটা না না লো টুটা আপকো কিউ হাম মারেঙ্গে হাম আপনা কাম করেঙ্গে হাম উসকা তাবলিয়ত খারাপ হ্যায় হাম আপকো নেই মেডিকেল মেডিকেল ক্যাম্প পে রোক দিজিয়েগা হাম উসকো দিখায়েঙ্গে ডাক্তার কে পাস ফির কর লে যায়েগা খারাপ হতো না তোলা মুখ আচ্ছা বাত কি না আপকো ভি নেই রুকেঙ্গে ইয়ে কা বাত হুই अच्छा से बात की आप लोग नहीं रुकेंगे ये खराब है तो पूरा ड्राइवर का रिस्पांसिबिलिटी होता है वो मेरे को पता है तो आप अगर आप नहीं रुकोगे ये क्या बात 5 मिनट 10 मिनट लेट होगा तो आप नहीं रुकेंगे या फिर লাঞ্চের জন্য এখানে দাঁড়িয়েছি, ওখানে লাঞ্চ হবে, তো চলো লাঞ্চ করে আসা যাক। চলো আবি টাইম না
খেতে এসেছি, আমাদের পিছনটা দেখাচ্ছি এরকম স্টাইলে খেলাতে আমরা এখানে খেতে এসেছি গাইস। তো ওইদিকে সব রেড চিলি ফেড চিলি রেড চিলি সস হয় বা এরকম কিছু ভিনিগার দিয়ে কিছু একটা করে এখানেই হয়। খেজড়া মানে ও গালাগালিটা দিতে পারছিনি, ঐতিহাসিক খেজড়া মানে এরকম দেখিনি, ওটা দেবো, ওটা আমি দেবো, একটা আমি ক্লিপ দেবো ওই ড্রাইভারটার। এরাই বিচার করবে যারা যারা দেখছে মানে কারা ভুল ছিল আর কারা ঠিক ছিল। সেটাই তো কথা, একটা কথা বল, আমরা একটা ইয়ং ছেলে আমরা যদি এরকম করে একটা গালি দিয়া চালু করি ওর বেঁচে থাকবে, ও বলতে পারবে আমাদের সঙ্গে? আমরা 10 জন যদি বলি ঝড়ের মতো গালি দেবো, দিনই বলে বাপের বয়সই বলে একটা কথা বলে দিচ্ছি গাইস। এটাই ছিল, তো রৌনকে একটু শরীর খারাপ হয়েছিল, তবে আঙ্কেলটা একটু বাজে ব্যবহার করেছিল, সেটা আমাদের খুব খারাপ লেগেছে, সেটা তোমরা দেখতে পাবে এই ব্লগের মাধ্যমে। তো এখন আমি এই ঘরে একা আছি, আমি একা বসে বসে এডিট করছিলাম। তো এই ঘরে আমার যে দুটো বন্ধু হয়েছে, যে দুটো বন্ধু সৌভিক আর লাল্ডুদা বলে, যে খড়গপুরে বাড়ি, আমাদের সঙ্গে এই ঘর আলোচনায় আমাদের দেখা হয়েছে বা খুব ভালো একটা কানেক্টিং হয়ে গেছে, ভালো বন্ধু হয়ে গেছে। তো সেই জন্য তারা কালকে চলে যাবে। তো ওই ঘরে একটা মানে সবাই বসে আড্ডা মারছে, গল্প করছে, তো ওই ঘরটা ফান টাইপের হচ্ছে, সবাই বসে গল্প ফল্প করছে। সেই জন্য আমি এই ঘরে একটু একা বসে এডিট করছিলাম। তো তারপরে আমি এখন যাই, আমার এডিট শেষ হয়ে গেছে, এখন ওই ঘরে আমি একটু আড্ডা মারি, তারপরে যা হবে কাল সকালবেলা দেখা যাবে। কাল সকালবেলা ওরা চলে যাচ্ছে, আমরা এদিকে ঘুরতে যাবো, ওরা এদিকে চলে যাবে বাড়ি, আমাদের তারপরের দিনে যাবো আমরা বাড়ি। তো চলো এইখানে এই ব্লগটা আমি শেষ করছি। তো আই হোপ আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবে। থ্যাংক ইউ গাইস, বাই গাইস, গুড নাইট।